দেশও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন সকলকে নড়াইল কণ্ঠ নিউজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, সুস্বাগতম। নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়ের হত্যার ঘটনার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে রবিবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেসব তথ্য তুলে ধরেছেন সেসব তথ্য জানাতে আমাদের আজকের এই আয়োজন। এবার শুনুন প্রেস ব্রিফিংয়ের বিস্তারিত। আমাদের যে বেনহাটি গ্রামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক জনাব অরুণ রায়, 72 বছর বয়স, ওনার নিজ বাড়িতেই ওনার মৃতদেহ আমরা উদ্ধার করি। ঘটনার পরপরে আপনারা জানেন যে আমি নিজে, আমাদের জেলা প্রশাসক, আমি যেহেতু আমরা মণ্ডপ ঘুরছিলাম আমাদের আওয়ামী লীগের সম্মানিত সভাপতির সামনে একসাথে, সেখানে আমরা গিয়েছি। ওই সময় থেকেই আমরা আমাদের পুলিশ, ডিবি পুলিশ, ইভেন আমরা আমাদের যশোরের যে পিবিআই যারা আছেন, আমাদের এখানে যে সিআইডি, সবাই আমরা কিন্তু একটা শতভাগ পেশাদারিত্বের সাথে আমরা চেষ্টা করেছি যে যাতে এই যে নৃশংস হত্যাকাণ্ডের যে মূল ঘটনাটা উদ্ঘাটন করা হয়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিনিয়ত প্রায় 24/7 বেসিসে আমরা কিন্তু কাজ করে গেছি। গতকালকেই আমরা একটা ক্লু আমরা পেলাম যে রাজু বিশ্বাস, তার এক বন্ধু দীপু, দীপুর হাতে একটা কামড়ের দাগ ছিল। যে এই কামড়ের দাগটা সন্দেহজনক বা কোত্থেকে আসলো, এটার অনুসন্ধান করতে গিয়েই কিন্তু আমরা ঘটনাটাকে বের করে আনছি। রাজু আমাদের কাছে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোকেই আমরা সিকোয়েন্স মিলানোর লক্ষ্যেই আমরা ঘটনাস্থলে আমরা গিয়েছি, ওই মুহূর্তে রাতেও গিয়েছি। এবং গতকাল সকালে আপনারা দেখেছেন 4টা সেলো মেশিন দিয়ে তারা যে বলছে যে পুকুরের মধ্যে আলামতগুলো ফেলে গেছে, সেই পুকুরটা সেচ করেছি এবং 6 জন ডুবুরি আমরা ওখানে নামিয়েছি। কারণ উদ্দেশ্যটা ছিল যে যাতে কোনো একটা অংশ যাতে বাদ না যায়। ঘটনায় ব্যবহৃত যে আমার সামনে যে ছোড়াটা আছে, আমরা ছোড়া উদ্ধার করতে পেরেছি। এবং তারা যে বলেছে যে ওখান থেকে যে ঘরের যে চাবির যে ছড়া যেটা ছিল, সেই প্রায় 20-22টা চাবি সহ ওইটা আমরা উদ্ধার করেছি। এরপরে আমরা দেখি যে ওখানে আবার যে ভিকটিম যিনি ছিল শিক্ষক, উনি একটা ক্যাপ পরতেন, ওই ক্যাপটা আমরা ওখানে পেয়েছি। এরপর পর রাজুর যে ঘটনার সময় সে গেঞ্জি, তার প্যান্ট, তার মোবাইল ফোন, স্যান্ডেল সহ এই জিনিসগুলো আমরা আমাদের আলামত হিসেবে নিয়েছি। এরপর রাজু যে কথাটা আমাদেরকে বলেছিল যে এই ঘটনার সাথে তারই বন্ধু আলম সাদর ড্রাইভার জীবিকা নির্বাহ করে, সেও এর মধ্যে আছে। তখন আমরা ওই যে দীপুকে ধরার জন্য আমরা ম্যানুয়ালি অনেক চেষ্টা করেছি, তো আমরা মোটামুটি তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। তখন শুরুতে রাজুর যে কথাবার্তাগুলো ছিল তার সাথে দীপুর কথাবার্তাগুলো আলাদা জিজ্ঞেস করে দেখি দুটোর মধ্যে আমরা মিল পেয়েছি এবং দুটোর ভিত্তিতেই আমরা এই আলামতগুলো তদন্ত করেছি। এক পর্যায়ে রাজু বলছিল যে ওনাদের একটা ক্ষোভ কিংবা রাগ ছিল সামাজিক কোনো বিষয়ে, এই জায়গাটা থেকে তারা ওই দিন তো দাদুর ঘরে তারা গিয়েছে, গিয়ে তাদের এই ক্ষোভের কথাবার্তা আলোচনা হচ্ছিল। এক পর্যায়ে রাজু দীপু বলছে যে দাদু আপনার সব কথা কিন্তু আমরা রেকর্ড করে ফেলছি। এই অবস্থায় তখন ভিকটিম ওর কাছ থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছিল, এক পর্যায়ে তো নিতে পারছিল না, তখন মোবাইল সহ এই আঙ্গুলে কামড় দিয়েছে। আমরা যখন দীপুকে অ্যারেস্ট করলাম, তার ওই যে মধ্যম এই আঙ্গুলের মধ্যে কামড়ের দাগের মতো ক্ষত কিন্তু আমরা পেয়েছি, এটা আমরা নিচ্ছি। এরপরে ওই মোবাইলটা আমরা উদ্ধার করেছি। প্রকৃতপক্ষে ওই মোবাইলে হয়তো কতটুকু ভিডিও হয়েছে কি হয় নাই সেটা আমরা যাচাই করছি। পরে দেখা গেল যে তারা বলছিল প্রথমে গিয়েই এই যে আমাদের ভিকটিম যে সদ্য শিক্ষক যিনি ছিলেন অরুণদা, ওনাকে চেয়ার দিয়ে মারছে। তখন আমরা বারবার চেষ্টা করলাম যে ছুরি উদ্ধার হয়েছে, চাবিটা আমরা পেয়েছি, ক্যাপ পেয়েছি, ওই চেয়ারটা তাহলে কোথায়? খুঁজতে খুঁজতে আমরা দেখি যে যেহেতু এই মামলার বাদী আপনার জানেন মাধ্যমিকের ডিডি, ওনাই কী করছে এই চেয়ারটাই উনি আবার ভাঙ্গা মনে করে উনি আবার আরেক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। তখন এই চেয়ারটা আমরা উদ্ধার করেছি এবং এই চেয়ারে কিন্তু পায়াটা ভাঙ্গা, এটা আমরা কোনো রকম লাগাই রাখছি, এই যে ভাঙ্গা কিন্তু এই হচ্ছে ঘটনা পরাক্রম। ইতিমধ্যে রাজু বিশ্বাস গতকালকে তার দায় স্বীকার করেছে এবং আজকে দীপুও তার দায় স্বীকার করেছে। বিষয়গুলোকে আরও যে কী বিষয় আছে আরও সুসংহিত করার জন্যে আমরা আইনগতভাবে বাকি কাজটা অব্যাহত করেছি।
তো আমরা বলবো যে এটা আসলে একটা ক্লুলেস মার্ডার ছিল। তো এটা বলা যায় যে সকলেরই সহযোগিতা আমরা একটা সঠিক একটা জায়গায় যে মায়ের হয়েছে তার এখন প্রশ্নটা হচ্ছে যে এরা আমাদের কাছে স্বীকার করছে মাঝে মাঝে এরা একটু পূজা করতে আসে এই জায়গাটা দেখতে হবে এই জায়গাটা থেকে ওদের সাথে একটা হয়তো রাগ বা ক্ষোভ ছিল এই জায়গাগুলো আমরা আবার বিস্তারিত ডিটেলস তদন্ত করে আমরা দেখছি যে এগুলোর আবার বাহিন্দা সুরা কিছু আছে।